মাদারীপুরের করোনা পরিস্থিতি জানবো। এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, দেশের বিভিন্ন জায়গায় শারীরিক দূরত্ব নিশ্চিতের ব্যাপারে নিশ্চিত করার ব্যাপারে বেশ ধরনের উদাসীনতা দেখা যাচ্ছে, কারণ সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছেন, বিশেষ করে বাজারে। তো মাদারীপুরের মানুষের কি অবস্থা দেখছেন? হ্যাঁ জোহা, মাদারীপুরের এক একটি উপজেলার কিন্তু এক এক ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনের হাটে। এটি একটি সাপ্তাহিক হাট। আমরা জানেন যে গত দুদিন আগে এই ইউনিয়নে আরো নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত এই ইউনিয়নেই 3 জন রোগী শনাক্ত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাটটি কিন্তু বিভিন্ন কাঁচা বাজারগুলো অন্যত্র সরানো হয়েছে, অর্থাৎ স্থানান্তর করা হয়েছে। তবে এখানে যেই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম রয়েছে, সেই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামের কিন্তু আমরা অভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে যে দোকানপাটগুলো রয়েছে তাদের ভিতরে আমরা গ্লাভস ব্যবহার করতে দেখছি না, মাস্ক কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেখতে পাচ্ছি না। যারা হাটে আসছেন তাদের ভিতরেও কিন্তু আমরা এই সচেতনতা বোধের কিন্তু আমরা অভাব দেখতে পাচ্ছি। তবে যে বিষয়টি লক্ষণীয় যে আমরা এই হাটটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা দূরবর্তী একটি স্থানে মিলিয়েছে। এই ক্ষেত্রে কিছুটা যেই সামাজিক দূরত্ব সেটা কিছুটা মানার চেষ্টা হচ্ছে। তবে সব মিলে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে স্বাস্থ্য যেই সুরক্ষা সরঞ্জাম, অর্থাৎ যেই সুরক্ষা সরঞ্জাম রয়েছে সেটি ব্যবহারের অভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জোহা প্রদ্যুৎ, আমরা ছবিতেও দেখছিলাম সেটি, আপনাকে ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য আমাদের সাথে।